Ayaan and Uraisha. Assalamualaikum bondhura. Bam bam bam. Pip 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 pip. Kotto mojar khela. Uraisha, Uraisha, tumi eto zore zore chitkar kortecho keno? Assalamualaikum kulsum appu. কুলসুম আপু, আমি তো চিৎকার করছি না, আমি তো খেলা করছি। হ্যাঁ, তুমি খেলা করতেছো, কিন্তু তোমার খেলায় অনেক জোরে শব্দ হইতেছে। খালাম্মা অসুস্থ, খালাম্মা একটু ঘুমাইছে। এখন দয়া কইরা তুমি এত জোরে আওয়াজ কইরো না, খালাম্মারে একটু ঘুমাইতে দাও। ঠিক আছে, তাহলে আর আমি এখন খেলা করব না। আমি এখন আমার হোমওয়ার্ক গুলো শেষ করে ফেলি। আইসা উরাইসা করো। কুলসুম আপু, তুমি কি আমার পাশে একটু বসবে? আমার একা একা হোমওয়ার্ক করতে ভালো লাগে না। ঠিক আছে উরাইসা, আমি তোমার পাশেই আছি, তুমি তোমার হোমওয়ার্ক করো। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর। আরে আরে উরাইসা থামো, তুমি তাড়াহুড়া করতেছো কেন? তাড়াহুড়া করা তো শয়তানের কাজ। আহ কুলসুম আপু, আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি আস্তে আস্তে লিখছি। আয়ান, উরাইসা, কোথায় গেলে তোমরা? আসসালামুয়ালাইকুম, এই তো মা, আমরা এখানে। মা, তুমি কি কিছু বলবে? হ্যাঁ আয়ান, তোমাদের খাদিজা আপু তো হোস্টেলে চলে গেছে, আমারও শরীরটা ভালো না, তাই তোমাদের ছোট খালামণিকে আসতে বলেছি তোমাদের কিছুদিন দেখাশোনা করার জন্য। ইয়ে, ছোট খালা আসছে, অনেক মজা হবে। ইয়ে, কিন্তু মা, খালামণি থাকবে কোন রুমে? কেন, কুলসুমের সাথে থাকবে। আয়ান উরাইসা, তোমরা এসব কি বলছো? তোমাদের খালামণি আমাদের মেহমান, আর আমরা হলাম মেজবান। আর তাছাড়া তোমাদের খালামণি তো আমাকে সাহায্য করতে আসছেন, ওর যেই রুমে ইচ্ছে ও সেই রুমেই থাকবে। আয়ান উরাইসা, আমাদের বাড়িতে কাছের দূরের অনেক আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন। যারা আমাদের বাড়িতে বেড়াতে আসেন তারা আমাদের মেহমান, আর আমাদের উচিত মেহমানদের আদর যত্ন করা। সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ আম্মু, আমরা আর কখনো এমন করে বলবো না, আমরা এখন থেকে মেহমান আসলে সম্মান করব, তাদের সালাম দিব। তারপর তাদেরকে বসতে দেব, সেবা যত্ন করব, সম্মান দেখাবো, আর হাসি মুখে কথা বলব। হ্যাঁ, আর একসাথে বসে আহার করব, আনন্দ প্রকাশ করব, ভালো ব্যবহার করব। এই তো আমার লক্ষ্মী ছেলে মেয়ে। যাও বাবা, এখন তোমরা পড়তে যাও। ঠিক আছে আম্মু, আমরা এক্ষুনি পড়তে যাচ্ছি। আয়ান এবং উরাইসা পড়াশোনা করতে চলে যায়। কিছুক্ষণ পর ওদের খালামণি ওদের বাড়িতে আসে। আপা আপা! আরে হাফসা, তুই এসে গিয়েছিস, বস বস, এখানেই বস। কুলসুম, যা তো মা, আয়ান এবং উরাইসাকে ডেকে নিয়ে আয়। আইসা খালাম্মা, আমি অহনি যাইতাছি। আয়ান উরাইসা, তোমাকে খালামণি আইছে, তোমাকে এখনই যাইতে কইছে। খালামণি, ইয়ে, আসতে যাও উরাইসা, পয়দা যাবা তো, আসতে যাও। আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। আয়ান উরাইসা, তোমরা কেমন আছো?
আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি খালামুন্নি। খালামুন্নি, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর উরাইশা এক গ্লাস পানি নিয়ে ওর খালামুনির কাছে যায়। এই নাও খালামুন্নি, আমি তোমার জন্য শরবত করেছি, তুমি এটা পান করো। আরে আরে উরাইশা, তুমি এত ছোট, তুমি কেন এসব করতে গেলে? খালামুনি, মা আমাদেরকে মেহমানের যত্ন নিতে শিখিয়েছেন। হ্যাঁ খালামুন্নি, মা আমাদেরকে মেহমানের কেমন করে যত্ন নিতে হয় সব শিখিয়েছে। বাহ, তাহলে তো খুব ভালো। খালামুন্নি, তুমি কি আমাদেরকে গল্প শোনাবে? হ্যাঁ উরাইশা, অবশ্যই শোনাবো। আমি এখন ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই, তারপর না হয় আমি তোমাদেরকে এবং কুলসুমকে একটা আদর্শ কাহিনী শোনাবো, ঠিক আছে? ঠিক আছে খালামুন্নি, তাহলে তুমি বিশ্রাম করো, আমরা এখন যাই। কিছুক্ষণ পর বিকেল হয়ে যায়, আর তখন ওদের খালামুনি ওদেরকে নিয়ে গল্প করছিল। খালামুন্নি, তুমি না বলেছিলে একটা আদর্শ কাহিনী শোনাবে, তো এখনই শোনাও না খালামুন্নি, এখন তো আমরা সবাই একসাথে আছি। ঠিক আছে উরাইশা, আমি তাহলে এখন তোমাদেরকে সেই আদর্শ কাহিনীটি শোনাই। একবার কোন এক রাতে একজন ইহুদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক যত্ন করে খাওয়ালেন, পরিষ্কার বিছানায় ঘুমাতে দিলেন। লোকটি বেশি খেয়েছিল, তাই তার পেট খারাপ হলো আর বদ হজম হলো। সে বিছানা নষ্ট করে দিল, নোংরা আর দুর্গন্ধ হলো। ইহুদি খুব ভয় পেয়ে গেলেন আর ভোরবেলা পালিয়ে গেলেন, কিন্তু ভুলে সে তার নিজের তরবারিটা রেখে যান। আমাদের দয়ার নবী সকালবেলা মেহমানের খোঁজ নিতে গেলেন, কিন্তু পেলেন না, বিছানা নষ্ট দেখলেন। এতে তিনি লোকটির উপর একটু রাগ করলেন না, বরং ভাবলেন লোকটি হয়তো কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। অতঃপর তিনি নিজের হাতে ময়লা বিছানা ধুতে লাগলেন। লোকটির তরবারির কথা মনে পড়লে তরবারি নিতে এসে দেখলেন যে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা বিছানা পরিষ্কার করছেন। সে অবাক হল, সে ভেবেছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রেগে আছেন, তাকে মারধর করবেন। কিন্তু কি আশ্চর্য, তিনি লোকটিকে দেখে একটু রাগ করলেন না, বরং তিনি লোকটিকে দেখে খুব খুশি হলেন এবং বললেন, ভাই রাতে তোমার খুব কষ্ট হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ব্যবহারে লোকটি মুগ্ধ হলেন, খুশি হলেন ও ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। দেখলি তো, মেহমানের সাথে ভালো ব্যবহার করলে মেহমান কত খুশি হয় আর মেজবানের কত সুনাম বাড়ে। হ্যাঁ, মেজবান আর মেহমানের মধ্যে ভালো সম্পর্ক, আর এতে মহান আল্লাহ তাআলা খুব খুশি হন। আমরা এখন থেকে মেহমানের সেবা করব, হাসি মুখে মেহমানের সাথে কথা বলব আর অনেক ভালো ব্যবহার করব। হ্যাঁ, আর একসাথে বসে আহার করব, আনন্দ প্রকাশ করব, ভালো ব্যবহার করব। হ্যাঁ উরাইশা, এখন তোমরা তোমাদের রুমে যাও, মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে, আগে নামাজের জন্য সবাই তৈরি হও। কুলসুম, যাও গিয়ে নামাজের জন্য তৈরি হও। আয়েশা খালাম্মা, দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এবং ওদের মা সুস্থ হয়ে যায়।